আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলিম দিনদার ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ও দয় প্রতিবারের মতো আজকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলে এসেছি তো আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে দুঃখবোধ থেকে মুক্তি পাওয়ার উপায় দুঃখবোধ মানুষের জন্য মহাপরীক্ষা ও এক ধরনের মানসিক চাপ সুখের পাশাপাশি মানুষ মাত্রই দুঃখবোধ থেকে থাকে কেননা সুখ দুঃখ মিলেই মানুষের জীবন নানান কারণে মানুষ দুঃখে পতিত হয় কিন্তু এই দুঃখের সময় অনেক মানুষ নিজের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় অথচ কোরআন সুন্নার আলোকে সহজেই মানুষের এই দুঃখ সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব কোরআন সুন্নার আলো দুঃখ হালকা করা কিংবা তা থেকে বেঁচে থাকার উপায়গুলো নিচে তুলে ধরা হলো এক দুঃখকে পরীক্ষা হিসেবে গ্রহণ কোনো মানুষের দুঃখে পতিত হওয়া মহান আল্লাহর কাছে এক মহাপরীক্ষা মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেন এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নির্জয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাবো তারাই হলো সেই সব লোক যাদের প্রতি মহান আল্লাহর অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই সৎপথ প্রাপ্ত দুঃখের সময়ে ইতিবাচক থাকা চরম দুঃখের সময় ইতিবাচক মনোভাব পোষণেই দুঃখের যন্ত্রণা ও ক্ষতি থেকে বেঁচে থাকা যায় কারণ দুঃখের সময় নেতিবাচক ধারণা পোষণ করলে দুঃখ বেড়ে যাওয়া ছাড়া কমার সম্ভাবনা থাকে না হাদিসে এসেছে হযরত ইবনে জার ওয়াদি আল্লাহু আনহু বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর চেয়ে বেশি হাসি খুশি কাউকে দেখিনি হাদিস তিরমিজি তিন নম্বর কখনো ভয় না করা আল্লাহ তাহারা বলেন শয়তান তোমাদের অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ করে পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন আল্লাহ প্রাচুর্যময় ও সুবিজ্ঞ সুরা বাকারা আয়াত নম্বর দুশো সুতরাং দুঃখের সময় কোনো কাজেই ভয় পাওয়া যাবে না একথা সবসময় সব সময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের সব কিছু দেখেন আল্লাহ কখনো বান্দার কল্যাণ ছাড়া খারাপ কিছু চান না অর্থাৎ আল্লাহ মানুষের সুখে দুঃখে সাহায্যকারী চার নম্বর কুরআন তলোয়াত ও নামাজ পড়া দুঃখের সময় প্রশান্তি লাভে কোরআন তেলাওয়াত ও নামাজের বিকল্প নেই তাই তো প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম দুঃখের সময় শান্তি লাভে সাহবা একরামদের নামাজে আসার আহ্বান করতে হযরত বিলাল রদি আল্লাহকে নির্দেশ দিয়েছেন হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বর্ণনা করেছেন হে বিলাল নামাজের জন্য আহ্বান করো কেননা নামাজ আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে প্রশান্তি দেয় আদেশ আবু দাউদ সুতরাং দুঃখের সময় কোরআন তেলাওয়াত ও নামাজ প্রকৃতপক্ষেই মানুষের আত্মার শান্তি নিশ্চিত করে পাঁচ নাম্বার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যাদের সুখ শান্তি আপনার তুলনায় কম তাদের দিকে তাকিয়ে দুঃখের সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ তাআলা বলেন আর তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে এর আরো দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর ইব্রাহিম দুঃখময় হোক না কেন সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি কেননা অকৃতজ্ঞ হলে আল্লাহর শাস্তি সুনিশ্চিত আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুঃখের সময় উল্লেখিত বিষয়গুলি যথাযথ পালনের তফিক দান করুন সব সময় সব কে ভালোভাবে দেখার মাধ্যমে নিজের দুঃখকে সহজ করার তৌফিক দান করুন আমিন আনিল আমিনা রাব্বিল আলামিন